2021 সালে যে সমস্ত চাষি ভাইয়েরা শস্য বীমার জন্য আবেদন করেছেন কিংবা সমিতি অথবা ব্যাংকে থেকে যাদের লোন নেওয়া ছিল তারা ফর্ম ফিল আপ না করলে তাদের অটোমেটিক্যালি শস্য বীমার ফর্ম ফিল আপ হয়ে গিয়েছিল এবং যে শস্য বীমা ফসল বীমা যেটা হয়ে আছে সেই টাকাটি কিভাবে পাওয়া যায় বা কি পরিমাণে কত শতাংশ টাকা পাওয়া যায় সেটাই আমি আপনাদেরকে আজকে ক্লিয়ার করে দেব এবং কিভাবে টাকাটি পাবেন কিরকমভাবে ভেরিফাই হবে এবং সত্যি কি টাকা ঢোকা শুরু করেছে এই সমস্ত কিছু আমি আজকের এই ভিডিওতে আলোচনা করব তাই আশা করছি ভিডিওটা আপনাদের কাছে হেল্পফুল হবে চলুন ভিডিওটি শুরু করি তবে তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলের প্রথম বা নতুন দর্শক হয়ে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আসা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আশা রাখছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ ভিডিও শেষ পর্যন্ত দেখলে তবে আপনার সমস্ত কিছু ডাউট ক্লিয়ার হবে যে ফসল বীমা বা শস্য বীমার টাকা কবে কীভাবে পাওয়া যাবে এবং কীভাবে ভেরিফিকেশন হবে আর কী পরিমাণ টাকা পাওয়া যাবে চলুন বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি ফসল বীমা 2021-এর ফর্ম ফিল আপ জানুয়ারি মাস নাগাদ হয়ে গিয়েছিল এবং জানুয়ারি মাসের 31 তারিখ পর্যন্ত লাস্ট ডেট ছিল এবছর এআইসি বিভিন্ন এলাকায় এআইসি এগ্রিকালচার ইন্স্যুরেন্স কোম্পানি এই দায়িত্বটি পেয়েছিল তো এই যে কোম্পানির মাধ্যমে আপনারা ইন্স্যুরেন্সটি পেয়েছেন এখানে আগে থেকে বলে রাখা ভালো যদি ফসলের ক্ষতি হয় তবেই কিন্তু বিমা রাশিটা পাবেন তাও আবার সম্পূর্ণ টাকাটা পাবেন না ধরুন আপনি চাষ করেছেন খরাতে যেটাকে খরা কিংবা বন্যার জন্য আপনার হয়তো ফসল নষ্ট হয়েছে তো সেক্ষেত্রে আপনি 25% মোট যে ফসল আপনার আয় হতো আপনার জমিতে থেকে ফসলটি উৎপাদিত হলে যে পরিমাণ উপার্জন আপনি পেতেন তার 25% অর্থাৎ 1/4 আপনি বিমা রাশি হিসাবে ভর্তুকি হিসাবে পাবেন এইটাই হচ্ছে আপনার ক্ষতিপূরণ ধরা যাক আমি বিষয়টা আরও ভালোভাবে ক্লিয়ার করে দিতে চাই দেখুন মনে করুন কোনো একজন চাষি ভাই যিনি চাষ করেছেন তার সমস্ত জমিটার উপরে শস্য বীমা করা আছে এবং তিনি ওই জমিটার ফসল চাষ করলে হয়তো তিনি 20,000 টাকা মুনাফা অর্জন করতেন তো সেই 20,000 টাকাটা 1/4 অর্থাৎ আপনি 5,000 টাকা 25% ক্ষতিপূরণ হিসাবে পাবেন তো এইভাবে টাকাটা দেওয়া হয় এবং এমনি এমনি যে ফসলের ক্ষতি হয়েছে বললেই আপনাকে টাকা দিয়ে দেবে এমনটাও না আপনাকে প্রথমে আপনার এডিএ অফিসে অর্থাৎ আপনার কিষাণ মান্ডিতে কিংবা ব্লকে আপনাকে ছবি সহ অর্থাৎ প্রমাণ সহ আপনাকে দেখাতে হবে যে আমার ফসল নষ্ট হয়েছে সেটা আগুন লেগে যেতে পারে জমিতে কিংবা খরা বন্যা হলে পুরো মাঠকে মাঠ মানে একটা বিস্তীর্ণ এলাকা নষ্ট হয় তো তার ফলে অটোমেটিক্যালি ওনারা আসবেন অর্থাৎ অফিস থেকে ওনারা আসবেন এবং ভেরিফাই করে যাবেন দেখে যাবেন ইনকোয়ারি হওয়ার পর তবে আপনি আপনার মোট ফসলের যে মুনাফা অর্জন করতেন 25% আপনি তখন আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হিসাবে পাবেন তো এই হচ্ছে আজকের বিষয় এইভাবেই চাষিরা বিমা রাশির টাকা পেয়ে থাকেন আশা করছি ভিডিওটি আপনার কাছে হেল্পফুল হচ্ছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে দয়া করে একটি লাইক দেবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন খুব তাড়াতাড়ি ফ্রেশ পাওয়ার একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন খুশি থাকুন বেস্ট অফ লাক হ্যাভ এ নাইস ডে